বিশ্বমন্দা আর দুর্ভিক্ষ ঠেকাতে সহযোগী দেশগুলোর জন্য বড় আকারের তহবিল গঠন করেছে বিশ্বব্যাংক, যার মধ্যে $30 বিলিয়ন বরাদ্দ দেওয়া হবে কেবল খাদ্য উৎপাদন বাড়াতে। বার্ষিক সভায় বিশ্বব্যাংক ও IMF বলছে, সংকটে পড়ার পর সমাধানের চেষ্টা করার চেয়ে সরকার প্রধানদের উচিত আগেই সতর্ক হওয়া। যুক্তরাষ্ট্র থেকে হাসানুল শাওনের রিপোর্ট। বিশ্বব্যাংক ও IMF বলছে, আগামী দিনে অর্থনীতি পড়ছে চরম অনিশ্চয়তায়। ওয়াশিংটনে বার্ষিক সভায়ও উঠে এলো কেবল সতর্কবার্তা। IMF প্রধান মনে করেন, বিশ্ব নেতাদের নির্লিপ্ততা পৃথিবীবাসীকে নিয়ে যাচ্ছে মহাসংকটে। বছর দুয়েক আগেও বিশ্বজুড়ে শান্তি ছিল, মূল্যস্ফীতি, সুদের হার নিয়ে কোনো চাপ ছিল না। সে অবস্থা থেকে আমরা চরম অনিশ্চয়তার দিকে যাচ্ছি। ভূ রাজনৈতিক সংকট আর সংঘাত পুরো বিশ্বকে বিপজ্জনক অবস্থায় ঠেলে দিচ্ছে। সংকট এড়াতে বিশ্বের মোড়ল দেশগুলো হাত গুটিয়ে থাকলেও বিশ্বব্যাংক তার সহায়তা অব্যাহত রাখার কথা বলছে। সংকট মোকাবিলায় আগামী 15 মাসে $170 বিলিয়ন অর্থ সহায়তা দেওয়ার পরিকল্পনা রয়েছে আমাদের, যার মধ্যে $30 বিলিয়ন ব্যয় হবে খাদ্য নিরাপত্তায়। এছাড়া IMF বিশ্বব্যাপী খাদ্য নিরাপত্তা নিশ্চিতে $6 বিলিয়ন অর্থ সহায়তা দেবে বেসরকারি খাতে। বিশ্বব্যাংক প্রধান আরও জানান, দেশে দেশে উন্নয়ন শুধু থেমেই যায়নি, বরং এখন উল্টো পথে হাঁটছে বিশ্ব অর্থনীতি। আগামী দিনে মন্দার আশঙ্কা থেকে বিশ্বব্যাপী খাদ্য নিরাপত্তা নিশ্চিতে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক। সেক্ষেত্রে বাংলাদেশের মতো উন্নয়নশীল রাষ্ট্রগুলোকে খাদ্য নিরাপত্তা নিশ্চিতের জন্য সঠিক নীতি গ্রহণের তাগিদ দিয়েছে সংস্থাটি। হাসানুল শাওন, NTV নিউজ, ওয়াশিংটন DC, যুক্তরাষ্ট্র।